মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2024 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এটি একটি দুটি দিনের নয়, একটানা 30-31 দিনের আলোচনা হয়ে থাকে এবং আপনাদের রাশিতেই কিন্তু মঙ্গল শুক্রের সংযোগ থাকছে। আপনাদের ভাগ্যস্থানে কেতু সুখভাবে বৃহস্পতি মার্গী হয়ে অবস্থান করছেন, সূর্য রাহুর গ্রহণ দোষ থাকবে, শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকবে, আবার বুধাদিত্য যোগও থাকছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি, আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে মান্থলি। অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের মার্চ মাসের 1 তারিখ গ্রহগত গোচরের ছকটি কেমনই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে থাকছে মঙ্গল শুক্রের সংযোগ, পরিবার বাণী অর্থের ভাবে থাকবে শনি বুধ সূর্য বুধের সংযোগ, সাহস এবং পরাক্রমের ভাবে থাকছে রাহু, সুখভাবে গুরু এবং ভাগ্যস্থানে কেতু। আর 2024 সাল আপনারা প্রত্যেকেই জানেন যে শনি মহারাজের বছর, আপনাদের রাশির অধিপতির বছর। শনি 7.5-এর অন্তিম চরণে আপনারা আছেন। শনিদেব যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবেন এ সময়। যদিও তিনি বর্তমানে অস্ত অবস্থানে আছেন তবে তিনি উদিত হয়েও কিন্তু আপনাদেরকে উপকৃত করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তিনি স্বগৃহে অবস্থান করছেন, নিজের ঘরে অবস্থান করছেন। আর এই মার্চ মাসেই কিন্তু মহাশিবরাত্রি, আর এই মার্চ মাসেই কিন্তু দোল পূর্ণিমা অর্থাৎ দোল যাত্রা উৎসব। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মহাশিবরাত্রি এবং দোলযাত্রার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। দেখুন, প্রথমেই বলবো ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনারা হয়তো পেয়ে উঠতে পারবেন না। হায়ার স্টাডিজে আপনারা হয়তো একটু বাধাপ্রাপ্ত হতে পারেন। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণ করলে খুব বেটার পরিণাম পাবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন, যদিও সেখানেও বাধা বিপত্তি পেতে চলেছেন। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদেরকে আপনারা হয়তো মিস করতে পারেন। তবে এই রাহুর কারণেই কিন্তু আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, দৈনিক ইনকাম বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা উপকৃত হতে পারেন। আবার এই রাহুর কারণেই কিন্তু আপনাদের যদি দেখা যায় দাম্পত্য জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দাম্পত্য জীবনে এ সময় একাধিক বাধা বিপত্তি আসতেই পারে। দম্পতি যারা আছেন, নতুন সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, আমি বলবো প্ল্যানিংকে একটু পিছিয়ে দিন। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। কোনো প্রকার বিজনেসের নতুন কর্মের শুরুয়াত করা উচিত নয়। বিজনেস যেমন চলছে কনসিস্টেন্সি মেনটেন করুন। পার্টনারশিপ বিজনেসে যেন যাবেন না, যদি থেকে থাকেন পার্টনারকে চোখ বন্ধ করে ভরসা করার কোনো প্রয়োজন নেই, চোখ কান খোলা রেখে গিয়ে যান, তা না হলে প্রতারিত হতে পারেন। ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন, আর এ সময় যৌন চাহিদাকে কন্ট্রোলে রাখুন। পুরুষ হয়ে থাকলে বা মহিলা হয়ে থাকলে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, যারা বিশেষ করে বিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অবৈধ সম্পর্ক থেকে আপনাদেরকে দূরে থাকা উচিত। তা না হলে কিন্তু অবশ্যই আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন এবং ভাগ্য কিন্তু আপনাদেরকে এক মুহূর্তের জন্য সঙ্গ প্রদান করবে না। এ সময় আপনাদের অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে আপনাদের সময় সুযোগ ভালো থাকছে, তবে সেখানে ধীরগতিতে পরিণাম পাবেন। আপনারা সময় অলরেডি ভালো শুরু হয়েছে জানুয়ারি মাসে, তবে হ্যাঁ, মার্চ মাসে গিয়ে আপনারা এক্সিকিউট করতে পারেন, নতুন কোনো ওয়েলথ আপনারা ক্রিয়েশন করতেই পারেন। রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পেয়ে যেতে পারেন। তবে 15 তারিখের পর যখন মঙ্গল শনি দঙ্গল যোগ তৈরি হবে, এই সময়টিতে আপনাদেরকে একটু সাবধান থাকার পরামর্শ দেব। 15 মার্চের পর থেকে 23 এপ্রিল পর্যন্ত পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে, ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি পড়তে পারে। 15 মার্চের পর থেকে 23 এপ্রিল বলছি, এই টাইম ফ্রেমটিতে আপনাদের অর্থগতভাবে মুখনিঃসৃত বাণীর ব্যাপারে, পারিবারিক ব্যাপারে,
যতগুলি দায়িত্ব আছে প্রত্যেকটিতে আপনাকে ওয়াকিবহাল হতে হবে। সামান্যতম অবহেলা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। তবে দেখুন, 15 তারিখের আগে 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7ই মার্চ পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে। যদিও শনির গৃহে সূর্য, তৎসত্ত্বেও শনি যেহেতু অস্ত, অবশ্যই 7 তারিখের আগে পর্যন্ত টাকা পয়সা নিয়ে টেনশন নেই, পরিবার নিয়ে টেনশন নেই, মুখনিঃসৃত বাণী নিয়ে টেনশন নেই, উল্টে আরও লাভান্বিত হবেন এ ব্যাপারে। 7 তারিখের পর কিন্তু টেনশন একটু হলেও বেড়ে যেতে পারে। আবার দেখুন, বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে, তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবার সময়। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকতে পারে। যারা MNC কোম্পানিতে চাকরি করার চেষ্টা করছেন তাদের জন্যও সময় ভালো, কারণ যেহেতু রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে এবং রাহুর অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের লাভভাবে পড়ছে, এ সময় কিন্তু আপনাদের বৃহস্পতির গোচরগত কারণে আপনারা অবশ্যই শুভ পরিণাম পাবেন আপনাদের কেরিয়ারে। কেরিয়ারে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে একটু সাবধান থাকার পরামর্শ দেব। 14 তারিখের পর থেকে, অর্থাৎ 14ই মার্চের পরের থেকে 13ই এপ্রিল পর্যন্ত, 14ই মার্চের পর থেকে 13ই এপ্রিল পর্যন্ত সূর্য রাহুর গ্রহণ দোষ তৈরি হবে। এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল নয়। সরকার পক্ষে বসতে গেলে বা সরকার পক্ষে থাকতে গেলে এই সময়টি কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটি টাইম, বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন বা সরকারি চাকরি করেন বা সরকার পক্ষে আছেন, কোনো রাজনীতিবিদ আপনি বা মন্ত্রী আপনি, তাহলে আপনাদের কিন্তু কোনো ভাণ্ডা ফুটে যেতে পারে বা এমন কোনো কর্ম আপনি যা করেননি তার জন্য আপনাকে কলঙ্কিত হতে পারে, কেউ আপনাকে বলির পাঁঠা বানাতে পারে, কেউ প্রতারিত করতে পারে। এ সময় সাবধান থাকতে হবে। রাজনৈতিক জগতে চরম কিন্তু হালচাল হতে চলেছে এই 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত। এই সময়টিতে রাজনীতিবিদদের খুব সাবধান থাকতে হবে, বারবার করে বলছি। আবার এই যে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল, এই সময়টিতে আপনাদের পরিবার, বাণী এবং অর্থেরভাবে যে দঙ্গল যোগ তৈরি হবে এটি তো আপনাদেরকে আমি আগেই বলেছি। তবে দেখুন, এই সময়টিতে আপনাদের আগুন, আপনাদের ইলেকট্রিসিটি এবং বজ্রপাত থেকে কিন্তু সাবধান থাকতে হবে। ফায়ার, ইলেকট্রিসিটি অ্যান্ড থান্ডারস্টর্ম থেকে আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। শরীরে, আপনার পরিবারে কারোর কোনো সার্জারি বা ছোটোখাটো অপারেশন কিন্তু হতেই পারে, তার জন্যও কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে। রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ সময় আপনাদের অর্থগত ব্যাপারে যে ব্যয় কমে যাচ্ছে একটু এবং সঞ্চয়ের মাত্রাও কমে যাচ্ছে একটু, তবে হ্যাঁ, আপনাদের ডেলি ইনকাম কিন্তু বজায় থাকবে, যার কারণে আপনারা খুব একটা কিন্তু প্রভাবিত হবেন না আর্থিকভাবে। এ বিষয়ে আপনাদের অত্যন্ত টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন আমি পরিলক্ষিত করছি না। আর এ সময় রাহু এবং শনি দুজনেরই কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে। লাভভাবে কোনো ওয়েতেই, নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্টেড করবে না, আখেরে লাভান্বিত করবে। লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন, সাড়ে সাথে নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শনি অলরেডি কিন্তু তিনি গৃহ পরিবর্তন করার মুডে চলে এসেছেন, এ সময় যেতে যেতে আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধশালী করবেন। শুধু আমি আপনাদেরকে বলবো, একটু ওয়েট করে যান এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত। এপ্রিল মাসের 23 তারিখের পর এই শনিদেবের কৃপায় এবং সূর্যগুরুর যে সংযোগ তৈরি হবে সে কারণেই কিন্তু আপনাদের ভাগ্যে নতুন একটি জোয়ার আসতে চলেছে। শুধু একটু অপেক্ষা করতে হবে, ধৈর্যে বসতে লক্ষ্মী, মনে রাখবেন ধৈর্য ধরে আমাদেরকে চলতে হবে। তাড়াহুড়ো, হটকারিতা কিন্তু শয়তানের কাজ। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ রাখুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। বিশেষ করে মার্চের 2nd হাফের পর থেকে এপ্রিলের 1st হাফ, এই যে একটি মাস, আপনাদেরকে কোনো রকম তাড়াহুড়ো হটকারিতা করলে হবে না। এটি কিন্তু বারবার আমি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করাচ্ছি এই কয়েকটি ব্যাপারে। শ্বশুর বাড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। শ্বশুর শাশুড়ির নামে বদনামি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। সাবধানে গাড়ি ড্রাইভ করবেন, শরীরে চোটাঘাতও কিন্তু লাগতে পারে। স্বামী স্ত্রী মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখবেন। আর এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। যাদের চোখের, ত্বকের, দাঁতের সমস্যা আছে বা স্কিনের কোনো প্রবলেম আছে, আইজের, টিথের কোনো প্রবলেম আছে অথবা স্মোকিং, অ্যালকোহলের মতো কোনো প্রবলেম আছে, হ্যাবিট আছে, তাদের কিন্তু রাহু দুর্বল। যারা দুধ খান না, ধর্মে কর্মের প্রতি মন নেই, এখনও দীক্ষা নেননি, তাদের বৃহস্পতি দুর্বল। যারা টাইমের কাজ টাইমে করতে পারেন না, তাদের শনি দুর্বল। আর এটা তো শনির বছর, শনিরকে মজবুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের সরকারি চাকরি করতে চান, পাচ্ছেন না, সমাজের নাম মান সম্মান নেই, দান ধ্যান করার ক্ষমতা নেই, লিডারশিপ স্কিল নেই, ম্যানেজমেন্ট স্কিল নেই, তাহলে তাদের সূর্য দুর্বল। ইন্ট্রোভার্ট প্রকৃতির লাজুক ব্যক্তি হয়ে থাকলে বুধ দুর্বল। যাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা সুগার, কোলেস্ট্রল অথবা আপনাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে, তাহলে মঙ্গল দুর্বল।
যদি প্রেমে সফলতা পাচ্ছেন না তাহলে শুক্র দুর্বল। এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করুন। অবশ্যই ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং এবং আমরা বিভিন্ন রকম ধরনের সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার, মাইন্ড হিলিং, বডি হিলিং, ম্যানিফেস্টেশন, রেকি, সিগনেচার চেঞ্জ, নেম চেঞ্জের থ্রু দিয়ে আমরা কিন্তু প্রতিকার করিয়ে থাকি। কোনো প্রকার আংটি, তাবিজ, মাদুলি, পাথরের প্রয়োজন নেই। এগুলি কিন্তু আদতে প্রকৃতপক্ষে কোনো কাজই দিয়ে থাকে না। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে, না পারলে অন্তত 21 বার করে জপ করুন। অবশ্যই উপকৃত হবেন। ব্ল্যাক কালারের ড্রেস পরিধান করার চেষ্টা করুন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। আর শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ এবং লোহা কিনবেন না। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে এবং যতটা সম্ভব সাড়ে সাথে, যদিও অন্তিম চরণে তৎসত্ত্বেও বলবো, শনি মহারাজ নিজেই বলেছেন, ধর্ম প্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে সাড়ে সাথে চলাকালীনও কিন্তু একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় সুখ পেয়ে থাকে। আপনিও প্রচেষ্টা করে দেখুন। ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।